वेलकम टू बीएस एकेडमी। बीएस एकेडमी ते सबाई के स्वागत जानाई। तो आज के आम्रा देखते पाच्छी पब्लिक सर्विस कमिशन वेस्ट बेंगल तादेर दुखाना नोटिस पब्लिश करे छे। तो जेखाने ए नोटिस टाते बला हुए छे जे स्टेटस अफ साम इम्पोर्टेंट एग्जामिनेशन किछु किछु যে পরীক্ষাগুলো সব ছিল সেগুলোর কি অবস্থা বর্তমানে সেগুলোর জন্য বলেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইএক্সি ইটিসি এক্সামিনেশন 2018 মেন। তো এটার প্রেজেন্ট স্ট্যাটাস আর টেন্টেটিভ টাইমলাইন কি বলেছে, না ইন্টারভিউ অফ লেফট ওভার ক্যান্ডিডেটস ফর গ্রুপ সি সার্ভিসেস অ্যান্ড পোস্ট ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড ইন সেকেন্ড অ্যান্ড থার্ড উইক অফ জুলাই 2020। বলছে গ্রুপ সি সার্ভিসের যাদের ইন্টারভিউটা বাকি পড়ে গেছিলো লকডাউনের জন্য, তোমরা সবাই জানো, তো সেগুলোর ইন্টারভিউটা জুলাই মাসের সেকেন্ড থার্ড উইকের মধ্যে কমপ্লিট করে দেবে। ফাইনাল রেজাল্ট অফ গ্রুপ সি মে বি পাবলিশড ইন সেপ্টেম্বর 2020। এবং সেপ্টেম্বর 2020 যে ফাইনাল রেজাল্ট গ্রুপ সির সেটা পাবলিশ করে দেবে। তো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস অ্যালং উইথ শিডিউল অফ ইন্টারভিউ ফর গ্রুপ ডি সার্ভিসেস, এদের ক্ষেত্রে কি বলছে না, সেপ্টেম্বর 2020 এদের ইন্টারভিউয়ের শিডিউল পাবলিশ করে দেবে গ্রুপ ডিদের। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 মেন, যেটা 2018 মিসলেনিয়াসের মেন ছিল, সেটার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড কদিন আগে, কিন্তু লকডাউনের মধ্যেই পিএসসি কিন্তু এটা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তো সুতরাং এটার আর বেরোবে না, এটা বেরিয়ে গেছে অলরেডি, সেটা ওরা জানিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অ্যান্ড সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস এই দু তিন দিন আগেই বেরিয়েছে ফাইনাল রেজাল্ট অলরেডি পাবলিশড, তার জন্য এটা ওরা বলেছে যে অলরেডি পাবলিশড। তো নেক্সট আমরা দেখব ইম্পর্টেন্টের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের রেজাল্ট। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট, এটার ফিজিক্যাল মেজারমেন্ট এন্ডিওরেন্স টেস্ট যেটা ছিল পিইটি, তো ওটার প্রোগ্রেসে ছিল, কয়েকজনের বাকি আছে এখনও। তো বাকি ইন্টারভিউ শিডিউল অফ সাকসেসফুল ক্যান্ডিডেট শুড বি পাবলিশ শর্টলি, এরপর ইন্টারভিউটা মার্চে হওয়ার কথা ছিল, মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, লকডাউন পড়ে গেল, তো যার জন্য ওই ইন্টারভিউটা এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি এটাই হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট মাস এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস, এটারও আমরা দেখতে পাচ্ছি যে মেন এক্সামিনেশন এক্সপেক্টেড টু বি পাবলিশ বাই অক্টোবর 2020। ওয়াক্স অ্যাকাউন্টেন্ট রেজাল্ট অফ মেন এক্সামিনেশন উড বি পাবলিশ বাই অক্টোবর। নেক্সট আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট কী আছে, ইম্পর্টেন্টের মধ্যে আমরা পাব সাব ইন্সপেক্টর অফ ফুড অ্যান্ড সাপ্লাই, যেটা হচ্ছে খুবই চর্চিত, কী আছে ওদের রেজাল্ট আপডেট নিয়ে কী বলেছে দেখে নেব। না রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি 2018, রেজাল্ট অফ পিএসটি অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ইজ লাইকলি টু বি পাবলিশ বাই আগস্ট 2020, অর্থাৎ 2020 আগস্ট মাসে, এটা জুলাই মাস, অর্থাৎ পরের মাসেই কিন্তু ফুডের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এরপরে আসি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইটিসি এক্সামিনেশন 2019 মেন, 2019 প্রিলিমস হয়ে গেছে, প্রিলিমসের রেজাল্ট এখনও বেরোয়নি, তো ওটার মেনটা বলছে রেজাল্ট অফ মেন এক্সামিনেশন ইজ এক্সপেক্টেড টু বি পাবলিশড 2019, এটা 2020 যেটা প্রিলিমস সেটার রেজাল্ট এখনও বেরোয়নি, 2019 যেটা মেন সেটার রেজাল্ট বলছে পাবলিশ করবে কখন, সেপ্টেম্বর, অর্থাৎ নেক্সট মাসে বার করবে মেনের রেজাল্ট 19। ক্লার্কশিপ এক্সামিনেশন যেটা ছিল পার্ট ওয়ান ইজ লাইকলি টু বি পাবলিশ বাই জুলাই 2, অর্থাৎ এই মাসেই কিন্তু ক্লার্কশিপের পার্ট ওয়ানের রেজাল্ট বেরোবে, যেটা কিন্তু খুবই খুশির খবর, অনেকেই ওয়েট করে আছে এটার জন্য। তো ক্লার্কশিপের প্রিলির রেজাল্ট কিন্তু এই মাসেই বেরিয়ে যাবে। এবার আমরা দেখব যে এরপরে কী আছে, এরপর যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও, এটার অলরেডি পিএসটি পাবলিশ করে দিয়েছে রেজাল্ট, অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ইন্টারভিউ শিডিউল উইল বি পাবলিশ শর্টলি, অনেকেই অপেক্ষা করে আছে, তো এটার ইন্টারভিউ শিডিউল কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এর পরে যেটা আমরা মিসলেনিয়াস দিলাম, তো 19 যেটা বেরিয়েছিল, 18টা তো মেনের রেজাল্টটাই বেরোলো, তো 19 তারপরে যেটা সেটা রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ লাইকলি টু বি পাবলিশ, অর্থাৎ ওটার প্রিলিমসের রেজাল্ট এরপরে বেরোবে। এরপর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2020 অর্থাৎ 2020 যে প্রিলিমসের কথাটা বলছিলাম, রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন উড বি পাবলিশ বাই আগস্ট সেপ্টেম্বর 2020, অর্থাৎ 2020 আগস্ট সেপ্টেম্বর করে সিভিল সার্ভিস 2020 প্রিলিমসের রেজাল্ট বেরোবে। অডিট অ্যাকাউন্টসের প্রিলিমিনারি রেজাল্টও বেরোবে সেপ্টেম্বর অক্টোবর 2020।
এরপর আমরা দেখে নেবো এরপরে আর নেক্সট কী আছে। হ্যাঁ, নেক্সট আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ICDA সুপারভাইজার প্রিলিমস রেজাল্ট অফ পিএসটি ইজ লাইকলি টু বি পাবলিশড বাই আগস্ট 2020। অর্থাৎ এখন জুলাই মাস, পরের মাসে কিন্তু ICDA সুপারভাইজার প্রিলিমিনারি রেজাল্ট বেরোতে পারে। তো এখানে বলেছে ডিসক্লেমার, দ্য ডেটস অ্যান্ড টাইম লাইনস ইন্ডিকেটেড ইন দ্য স্ট্যাটাস রিপোর্ট আর টেন্টেটিভ অ্যান্ড বিং প্রোভাইডেড ফর দ্য জেনারেল গাইডেন্স অফ দ্য এক্সামিনিজ পার্টিকুলারলি টু ফেসিলিটেট দেয়ার প্রিপারেশনস ফর অ্যাকাডেমিক অর কম্পিটিটিভ এক্সামিনেশনস অনলি। দ্য কমিশন ক্যান নট গ্যারেন্টি স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স টু সাচ ডেটস নট উইথস্ট্যান্ডিং ইটস বেস্ট এফোর্টস টু মেনটেন দোজ অ্যান্ড শ্যাল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি লসেস পিকিউনিয়ারি অর আদারওয়াইজ অ্যারাইজিং আউট অফ প্রিজামশন অফ সাচ ডেটস বিং অ্যাকুরেট। তো এরা সব কিছুই আর কি বলতে চাইছে যে এগুলো টেন্টেটিভ এবং লাইকলি টু বি চেঞ্জও হতে পারে, তবে আশা করা যাচ্ছে এরকম ডেটের মধ্যে বেরিয়ে যাবে। তো খুব ভালো খবর যে পিএসসি তার কাজকর্ম শুরু করে দিয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছে, ইটস এ পজিটিভ সাইন। এবং তোমরা খুব ভালো, তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও, আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই সমস্ত রেজাল্ট বেরিয়ে যাবে এবং তোমরা আবার নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। এরপর আমরা চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির আরেকটি নোটিশে, যেখানে নোটিশে কী বলা হয়েছে, না এখানে নোটিশে বলা হয়েছে রিভাইজড শিডিউল অফ ফোর্থ কামিং এক্সামিনেশন। অর্থাৎ আমাদের সামনে যে এক্সামগুলো হবে সেগুলোর টেন্টেটিভ একটা ডেট ওরা দিয়েছে। তো 36টি এক্সামের টোটাল টেন্টেটিভ ডেটস ওরা দিয়েছে। তো আমরা দেখে নেব যে ডেটসগুলি কী কী, মোটামুটি টেন্টেটিভ ডেটসগুলি কী কী সেটা আমরা দেখে নেব। তো এর মধ্যে সমস্ত কিছু আমাদের কাজে লাগবে না, বোটানিস্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ সিঙ্কোনা আন্ডার FP অ্যান্ড IH ডিপার্টমেন্ট, এগুলো আমাদের লাগবে না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল অফ বয়লার। তো এখানের মধ্যে প্রথম যেটা লাগবে ওয়ার্ড মাস্টার গ্রেড 3 অফ ESI হসপিটাল আন্ডার লেবার ডিপার্টমেন্ট, এটা 16/8/2020, অর্থাৎ 16 আগস্ট 2020 ফার্স্ট হাফে হবে। সেকেন্ড হাফে পরীক্ষা আছে MVI NT অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তো 16/8/2020 ফার্স্ট হাফে কিন্তু পরীক্ষাটা হবে ওয়ার্ড মাস্টার গ্রেড 3, যেটা কিন্তু লকডাউনের আগে ক্যান্সেল হয়ে গিয়েছিল। নেক্সট আমরা দেখব আবার ডায়ালিসিস টেকনিশিয়ান এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, এখানে আছে একটা উদ্যান পালন প্রযুক্তি সহায়ক আন্ডার FPI অ্যান্ড IH ডিপার্টমেন্ট, এটা হবে 30/8/2020 ফার্স্ট হাফ, 30 আগস্ট 2020 ফার্স্ট হাফে। এবার দেখতে পারবো আমরা ICDA সুপারভাইজার অন প্রমোশন ফ্রম AW ওয়ার্কার্স, আচ্ছা এটা 12 সেপ্টেম্বর, এটা ডিপার্টমেন্টাল এক্সাম, এটা আমাদের যেটা ICDS যেটা দেখেছিলাম ওটা না, এটা অন প্রমোশন ফ্রম AW ওয়ার্কার্সদের। নেক্সট আমরা দেখতে পাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ চোখে পড়ছে, সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2, অর্থাৎ প্রিলিমসের রেজাল্ট কিন্তু বলেছে খুব শীঘ্রই বের করবে। তো ক্লার্কশিপ পার্ট 2 যেটা হবে সেটা হবে 27/9/2020 কিন্তু ক্লার্কশিপের মেন হবে, ICDA সুপারভাইজার মেন, এই ICDSটা আমাদের দিতে পারবো আমরা, যেটা আমরা প্রিলিমসের রেজাল্ট খুব শীঘ্রই বেরোচ্ছে সেটা হবে 10/10/11/10, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ আর 11 তারিখ ICDA সুপারভাইজারের মেন হবে। তো এখান থেকে এটা খুবই ভালো খবর যে সব কিছুই এরা ডেট মোটামুটি দিচ্ছে পিএসসি, এবং একটা পজিটিভ সাইন যে আমরা মানে দেখতে পাচ্ছি সামনে যে আমরা পরীক্ষাগুলো দিতে পারবো, এগুলো ডেট দিচ্ছে, এগুলো হবে। সুতরাং মনের মধ্যে একটা আশা ফুটে উঠছে যে আমরা আবার হয়তো চাকরি পাবো, যাই হোক তো চাকরি তো সবাই পাবে, শুধুমাত্র একটু প্রতীক্ষা করতে হবে আর কিছু না, পড়াশোনা করে যাও মন দিয়ে, ঠিক হবে। তো নেক্সট আমরা আবার যেটা দেখে নেব সেটা হচ্ছে WBCS EXE ETC এক্সাম 2020 মেন, 2020 যেটা প্রিলিমসের রেজাল্ট বেরোবে, তো ওটার মেন যেটা হবে কখন, 19/12/2020 থেকে 26/12/2020, অর্থাৎ 19শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর। এই পরীক্ষাটার জন্য তো প্রচুর ছেলে অপেক্ষা করে আছে, WBCS সবার একটা স্বপ্নের চাকরি, তো তাদের লক্ষ্য পূরণ কখন হতে পারে, ডেট দিয়েছে 19/12/2020 থেকে 26/12/2020। ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি, এটার পরীক্ষা হবে 3/1/2020, অর্থাৎ 3rd January, এটা কিছু ভুল করে, যেটা 2020 হবে না, ওটা 2021 হবে, ওটা 2021 হবে 3/1/2021, অর্থাৎ 3rd January 2021।
এবার আমরা দেখতে পাচ্ছি WBCSEXE 2021 প্রিলিমিনারি 2021 প্রিলিমসেরও একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, সেটা হচ্ছে 7/2/2021 অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2021। অনেকগুলি টেন্টেটিভ ডেটস অনেক আগে অবধি এরা দিয়ে রেখেছে, সুতরাং এখানে তো আরও একটা খুব ভালো খবর দেখা যাচ্ছে যে কাজ এরা অনেকটাই এগিয়ে রাখছে, এটা খুবই ভালো জিনিস। এরপরে লাস্ট যেটা আমরা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2019 মেন। তো এটার মেনটা কখন হবে? 21 ফেব্রুয়ারি 2021 অর্থাৎ 2021-এর 21 ফেব্রুয়ারি হবে সমস্ত। কিন্তু এখনও আবার ডিসক্লেমার, ডেটস ইন্ডিকেটেড অফ টেন্টেটিভ, তো এগুলো সবই একটা টেন্টেটিভ ডেটস, চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে। তো তোমরা হাল ছেড়ো না, তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও, পরীক্ষা ঠিক হবেই এবং তোমরা চাকরিও ঠিক পাবে। তো সবাইকে বলবো যে মনের জোর বাড়িয়ে তোমরা প্রিপারেশন একদম জোর কদমে চালিয়ে যাও, তোমাদের লক্ষ্য ঠিক পূরণ হবেই। সাথে থেকো, পাশে থেকো, আমাদের চ্যানেলকে ফলো করো, তোমরা অনেক প্রিপারেশনে তোমাদের সাহায্য করতে আমরা সবসময় আছি। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং, সো উইশ ইউ অল দ্য বেস্ট।